বুথ কর্মীদের নিরলস প্রচেষ্টায় বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল উল্লার সাধারণ পাঠাগার ময়দানে। বিশেষ বক্তা হিসেবে ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শারণী ঘোষ, ছিলেন রণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলী, ছিলেন বীরনগর পৌরপতি পার্থ কুমার চ্যাটার্জি, উপ পৌরপতি শ্রাবণ কুমার দাস সহ জেলা নেতৃবৃন্দ। বীরনগর শহরের পৌর প্রধান, যা বীরনগর শহরেরই তৈরি জিনিস, সেই সড়ক দিয়ে বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মঞ্চ করব না, এই কারণে যে পূর্ববর্তী পৌরসভা একটা ঐতিহাসিক বনেদী শহর, একটা কৃষ্টি, একটা কালচার এই শহরে দীর্ঘদিন ধরে শহরে রাজনীতি করে আসছি, আমরা দেখে আসছি যে এই শহরে কঠিন সিপিএম এর অত্যাচারের সময়ও দীক্ষিত হয়ে সিপিএম এর বিরুদ্ধে কোন রকম সিপিএম এর সঙ্গে আপোষ না করে লড়াই করে গিয়েছি। এটা আমাদের জাতীয়তাবাদী দলের একটা ঐতিহ্য, প্রত্যেক বছরই বিজয়ের পর আমরা রাজনৈতিক কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা এবং রাজ্য কমিটি আমাকে গুরু দায়িত্ব দিয়েছিল। আমাদের রাজ্যের তৃণমূল যুবনেত্রী শায়নী ঘোষের প্রোগ্রাম বীরনগরে ফেলা হয়েছিল এবং সকলকে সঙ্গে নিয়ে, বিশেষ করে আমার পৌরপতি, উপপৌরপতি, আমাদের প্রত্যেকটা বুথের বুথ কর্মীরা অত্যন্ত দায়িত্বশীলভাবে বুথে বুথে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সম্মেলনটা দারুণভাবে সার্থক হয়েছে বলে আমি মনে করি। এবং পাশাপাশি একটা কথা বলবো, আজকের এই স্বতঃস্ফূর্ত মানুষের জনস্রোত এটা প্রমাণ করেছে যে ভারতীয় জনতা পার্টি যতই অপপ্রচার করুক, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করা যতই অপচেষ্টা যারা, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আগামী দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা ভারতবর্ষ থেকে এই বিষ বৃক্ষকে উৎপাদিত করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা জাতীয়তাবাদী সরকার গঠিত হবে, এই আশা আমরা রাখি। এবং আপনি খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আমাদের কনজারভেন্সি স্টাফ যিনি পেশাগতভাবে আবর্জনা পরিষ্কার করেন কিন্তু পুরোনো দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেন, আজকে তাকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি। পাশাপাশি শিক্ষক যারা বিভিন্ন পেশায় ছিলেন, বয়স হয়ে গেছে, একটা সময় ওতপ্রোতভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে ছিলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, প্রত্যেককে আমরা চেষ্টা করেছি তাদেরকে যথাযথ সম্মান জানানো, আমাদের পৌর প্রধান, উপ প্রধান সকলের থেকে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা জানানোর এবং আগামী দিনে তাদের আশীর্বাদ, তাদের উপদেশ আমাদের চলার পথের পাতে হবে, তাদের কাছ থেকে এই আশীর্বাদ আমরা পেয়েছি। এটা আজকে বীরনগর শহর তৃণমূল কংগ্রেস, বিশেষভাবে আমাদের বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে নিয়ে যেভাবে লোকসমাগম করার ক্ষেত্রে বা কর্মীদেরকে নিয়ে আসার ক্ষেত্রে যে ব্যবস্থা, এবং সত্যি সত্যি আমরা খুব আপ্লুত এই জন্যেই যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যারা সংগঠনের এবং কাউন্সিলররা যারা আছে তারা জাস্ট নির্বাচনের সময় যেরকম মানুষের কাছে প্রতিটা বাড়িতে গিয়ে মানুষকে অ্যাপ্রোচ করা, তার সাথে সাথে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আসা, এবং আজকে আমরা এখান থেকে যে বিজয়ের শুভেচ্ছা আমরা জানাবো সেই বিষয়টা জানানো, এই জায়গাটুকু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। এবং আজকের আমাদের এই মিটিংয়ে শুভজিৎ যেভাবে আমাদেরকে মানে সকলের সাথে পরামর্শ করে কাজটা করেছে, এটা একত্রিত একটা ফসলের একটা ফলাফল। অতএব আমরা সত্যি খুব আপ্লুত, যদিও বীরনগর শহরে চিরাচরিতভাবে দীর্ঘ প্রায় 30-35 বছর ধরেই জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস প্রতিবারই একটা মানুষকে সঙ্গে নিয়ে বিজয় সম্মেলন করে, তার সাথে অতিরিক্ত প্রাপ্তি আজকে জেলার বিশিষ্ট নেতৃত্ব সহ জেলা সভাপতি সহ এবং পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সভাপতি শায়নী ঘোষ এসেছিলেন, এটা একটা বিশেষভাবে একটা উদ্দীপনা এবং বিশেষভাবে এটা একটা বড় প্রাপ্তি। অতএব আমরা আমাদের খুব দৃঢ় বিশ্বাস যে কোনো কারণেই হোক বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে নদিয়া জেলার দক্ষিণ অঞ্চলের সর্বত্র দলের ফলাফল খারাপ হয়েছিল, তার মধ্যে বীরনগরও হয়তো একটু চোট আঘাত খেয়েছিল, কিন্তু বিগত পৌরসভা নির্বাচন এর থেকে যেভাবে
আমাদের বর্তমান বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি যেভাবে সংগঠনটাকে ধরেছেন, যেভাবে প্রচেষ্টা নিচ্ছেন, এটা আমাদের একটা সাংগঠনিক জয়, এটা আমাদের সকলের ঐক্যের একটা ফসল এবং এটা আমাদের কাছে এই চিন্তাভাবনার মধ্যেই ছিল যে এই সময়টা যদি দুটো আড়াইটে না হয়ে আরেকটু বিকেলের দিকে হতো আমার মনে হয় আরও বেশি মানুষ হতো। তবুও আমার ধারণা আজকে বীরনগরে হাজার পাঁচেক মানুষ আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে।